ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কিচ্ছি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য বলে পাল্টা তোপ দেখেছে রাজভবন এই স্যান্ডেল পোস্টে রাজভবনের তরফে লেখা হয়েছে কোন মন্ত্রীর পাবলিক অফিসিয়াল সম্পর্কে দায়িত্ব জ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয় তৃণমূলের দুই নির্বাচিত বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে কয়েকদিন ধরেই রাজভবনের সঙ্গে টানা পড়েন চলছে জটিলতা কাটাতে রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শনিবারই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মহিলারা এরপরে শুক্রবার রাজভবনের তরফে বিবৃতিতে বলা হয়েছে নবনির্বাচিত বিধায়কেরা রাজ্যপালকে জানিয়েছিলেন তারা চান তাদের শপথ বিধানসভাতেই হোক তার প্রেক্ষিতে শপথ অনুষ্ঠান বিধানসভায় স্থানান্তরিত করার ভাবনা চিন্তাও করেছিলেন রাজ্যপাল বিধায়করাও রাজভবনে যে চিঠি দিয়েছিলেন তাতে তাদের রাজভবনে আসতে না চাওয়া নিয়ে বক্তব্য কোনো ছিল না